মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন, অপরাধ হয়েছে আমার, তাই আছে মুখ ফিরিয়ে। ঘরে ঘরে বেড়াই ঘুরে, আমার জায়গা নেই, হাঁপিয়ে বেরিয়ে চলে আসি। ভাবছি এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব দেহরাদূনে। অমলের ঘরে ঢুকতে পারিনি বহুদিন, মোচড় যেন দিত বুকে। ভাড়াটে আসবে, ঘর দিতেই হবে সাফ করে। তাই খুললেন ঘরের তালা, এক জোড়া আগড়ার জুতো, চুল বাঁধবার চিরুনি, তেল, এসেন্সের শিশি, সেলফে তার পড়বার বই, ছোট হারমোনিয়াম, একটা অ্যালবাম, ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায়, আলনায় তোয়ালে, জামা, খদ্দরের শাড়ি, ছোট কাঁচের আলমারিতে নানা রকমের পুতুল, শিশি, খালি পাউডারের কৌটো। চুপ করে বসে রইলেন চৌকিতে, টেবিলের সামনে লাল চামড়ার বাক্স, স্কুলে নিয়ে যেত সঙ্গে। তার থেকে খাতাটি নিলেম তুলে, আঁক কষবার খাতা। ভিতর থেকে পড়ল একটি আখোলা চিঠি, আমারই ঠিকানা লেখা, অমলির কাঁচা হাতের অক্ষরে। শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নিবিড় হয়ে। চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে, অনেক কথা এক নিমেষে। অমলের মা যখন গেলেন মারা, তখন ওর বয়স ছিল 7 বছর। কেমন একটা ভয় লাগলো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন, কেননা বড় করুণ ছিল ওর মুখ, যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবী কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপর। সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করি, কাজ করছি আপিসে বসে, হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে। বাঁকিপুর থেকে মাসি এলো ছুটিতে, বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি, মূর্খ মেয়ের বোঝা বইবে কে আজকালকার দিনে। লজ্জা পেলেম কথা শুনে, বললেম কালি দেব ভর্তি করে বেথুনে। স্কুলে তো গেল, কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে। কত দিন স্কুলের বাস অমনি যেত ফিরে, সে চক্রান্তে বাপেরও ছিল যোগ। ফিরে বছর মাসি এলো ছুটিতে, বললে এমন করে চলবে না, নিজে ওকে যাব নিয়ে, বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে, ওকে বাঁচানো চাই বাপের স্নেহ থেকে। মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেম বলে। বেরিয়ে পড়লেম বদ্রীনাথের তীর্থযাত্রায়, নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে, 4 মাস খবর নেই। মনে হলো গ্রন্থি হয়েছে আলগা, গুরুর কৃপায়। মেয়েকে মনে মনে সঁপে দিলেন দেবতার হাতে, বুকের থেকে নমে গেল বোঝা। 4 মাস পরে এলেম ফিরে, ছুটেছিলেন অমলিকে দেখতে কাশিতে। পথের মধ্যে পেলেন চিঠি, কি আর বলবো, দেবতাই তাকে নিয়েছে। যাক সেসব কথা, অমলির ঘরে বসে সেই আখোলা চিঠি খুলে দেখি,
তাতে লেখা, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে, আর কিছু নেই। আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুরের 161তম জন্মবার্ষিকী। আপনারা এতক্ষণ শুনলেন তার রচিত পুনশ্চ কাব্যগ্রন্থের শেষ চিঠি। কাব্যগ্রন্থটি রচনা হয়েছিল 1339-এর শ্রাবণ ভাদ্র প্রচ্ছদে। এই কাব্যগ্রন্থের অন্তর্গত তার অন্যান্য রচনাগুলি হল পুকুর ধারে, ক্যামেলিয়া, ছেলেটা, সাধারণ মেয়ে, খোয়াই এবং ছুটির আয়োজন। নোবেলজয়ী ভানুসিংহ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী এবং গল্পকার, যা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। অমর এই কথাশিল্পীর কয়েকটি রচনাবলীর মধ্যে গীতাঞ্জলি, রবীন্দ্র রচনাবলী, গোরা, আমার সোনার বাংলা, ঘরে বাইরে উল্লেখযোগ্য। আজকের এই বিশেষ উপস্থাপনার সূত্রধর আমি প্রান্তিক, কণ্ঠপ্রধানের সোহিনী এবং সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনিংয়ে শুভার্গ ও দেবজিৎ। আশা করি আজকের এই বিশেষ নিবেদনটি আপনাদের মনোরঞ্জন করতে সার্থক হয়েছে। উপস্থাপনাটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে আসে। ধন্যবাদ।